নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শুক্লাং বধরং বিষ্ণুঃ শীর্ষবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং ধ্যায়েত সর্ববিঘ্ন প্রশান্তয়ে। বাগীদর্শো সুমনস্য সর্বনার্থমুপ্রক্রমে জগন্নত্বয়া কৃত্ত কৃত্তায়ং সুস্থং নমামি গজাননমো। নমো ধর্মায় মহতে, নমো কৃষ্ণায় বিধসে, ব্রাহ্মণভ্যো নমস্কৃতং ধর্মায় ব্রহ্ম সনাতনম্। ব্যাসায় বিষ্ণুরূপায়, ব্যাসরূপায় বিষ্ণবে, নমো বৈ ব্রহ্ম বিধয়ে বিষ্ণু বৈশিষ্টান নমো নমঃ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অধম কৃষ্ণদাস পাঠক বলছি। আপনাদের কাছে আজ পঞ্চমবারের মতন শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে আসছি। পূর্ব আলোচনায় শ্রীমদ্ ভাগবত গীতার মহামূল্যবান কত তথ্য আপনাদের কাছে তুলে ধরেছিলাম। এবার আরও মূল্যবান তথ্য তথা শ্রীমদ্ ভাগবত গীতায় সেই সুন্দর ধৃতরাষ্ট্র বাজ থেকেই আমাদের শুরু হবে। আমাদের প্রশ্ন ছিল, ধৃতরাষ্ট্রের কেনই বা এই কথা বলা? আমরা দেহরূপী রথের কথা বলেছি, আমরা বলেছি এই পূর্ণাঙ্গ শ্রীমদ্ ভাগবত গীতার মূল সারার্থ সম্বন্ধে। এবার বিশেষভাবে আলোচনার প্রেক্ষাপট শ্রীমদ্ ভাগবতের ক্ষেত্র এবং কুরুক্ষেত্র, মানে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র, এই দুটি ক্ষেত্র নিয়েই ব্যাপারটা শুরু হয়েছে। যেহেতু তাই সঞ্জয় বলছেন, দৃষ্টাতু পাণ্ডব বাণিকং গুড়াং দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গম রাজা বচনম ব্রবীত ব্রবীত। অর্থাৎ সেখানেই বেশ বেশ কথা দিয়ে বোঝানো হয়েছে। সঞ্জয় বলতে চেয়েছেন, হে ভগবান, এই সেই দেহযুদ্ধ, অর্থাৎ সে ধৃতরাষ্ট্রকে বলছেন। ধৃতরাষ্ট্র তাকে জিজ্ঞাসা করছেন, হে সঞ্জয়, তুমি আমাকে বলো এই যুদ্ধের পরিস্থিতিটা কি, বাতাবরণটা কি আছে, কে আমার পক্ষে আছে, কে আমার বিপক্ষে আছে। এবার প্রথমত আমি স্বরূপ নিয়ে আজকে আলোচনা করব, কথাই দিয়েছিলাম আপনাদেরকে, তাই আমি স্বরূপটাই বলছি, আপনি স্বরূপটাকে শোনার চেষ্টা করুন। প্রথম হলো ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র নামক ব্যক্তি স্বরূপটা কি? আমাদের এই জীবন জগতে ধৃতরাষ্ট্রের নামটি একটা বিরাট গুরুত্বপূর্ণ। ধৃতরাষ্ট্র শব্দের অর্থ হলো স্নেহ। ধৃতরাষ্ট্র শব্দের আরেকটা অর্থ হলো ধৃতযুক্ত রাষ্ট্র। রাজ্য হারানোর ভয়ে যিনি জীবনযাপন করে তারই নাম ধৃতরাষ্ট্র। সবসময় হারানোর ভয় যিনি পায় তার নাম ধৃতরাষ্ট্র। দ্বিতীয় অংশে আলোচনায় আমি বলতে পারি, ধৃতরাষ্ট্র হলো অন্ধ। আপনারাও জানেন, অন্ধের জীবনে কখনো পরমানন্দ লাভ হয় না। যিনি নিজে অন্ধ থাকেন, তিনি আরো কতগুলো অন্ধের মতন আচরণই করবেন, তিনি কখনো দিব্য জ্ঞানীর মতন আচরণ করতে পারবেন না। স্বভাবত এটাই সত্য। দ্বিতীয় অর্থ, এই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছেন যে সঞ্জয়, সেই সঞ্জয়টাকে। এবার যদি বলি ধৃতরাষ্ট্র আমাদের মধ্যে কে, আমার এই দেহের মধ্যে ধৃতরাষ্ট্রকে, সেটা হলো আমার দেহের মধ্যে ধৃতরাষ্ট্র আমার স্নেহ, আমার মমতা, আমার ভালোবাসার কতগুলো অন্ধত্ব আচরণ। আমরা বেশিরভাগ ভালোবাসি যাদেরকে, তারাই আমাদেরকে অন্তরীণ সময় আঘাত দেয়। অন্ধ ভালোবাসা, অন্ধ প্রেম বলি না কথায় কথায়, এই অন্ধ প্রেম থেকেই কিন্তু জীবনে জন্ম নেয় হারানোর ভয়। আপনি প্রেম করলে হারানোর ভয়টা পাবেন জীবনে, আপনার হারানোর ভয়টি এখানে বিশেষভাবে প্রকাশ পেয়েছে। আর তিনি জিজ্ঞাসা করছেন যাকে, তার নাম সঞ্জয়। সঞ্জয় স্বরূপটা হলো বিবেক। সঞ্জয় হলো সেই বিবেক। বিবেকের কাছে তিনি জিজ্ঞাসা করছেন, বিবেক একমাত্র দিব্যদৃষ্টপূর্ণ, যিনি বিবেকী হয়ে যান তিনি মুহূর্তের মধ্যে সবকিছু দর্শন সৌভাগ্য লাভ করতে পারেন। যিনি বিবেকী হয়ে যান তিনি সর্ব অবস্থায় উন্নত, তাই তো যার হৃদয়ে সর্বসময় বিবেকপূর্ণ আচরণ আছে সে কখনো কাউকে ছোট করেন না। আমি পূর্ব আলোচনায় বলেছিলাম, বিবেককে জাগাতে হবে,
বিবেক যদি না জাগে, আপনি যদি বিবেকী না হন, তাহলে আপনি ভালো হতে পারবেন না। আপনি ভালো না হলে মানুষ হতে পারবেন না, আর আপনি মানুষ না হলে আপনি পরমানন্দময় ভগবানের কাছে যাওয়ার প্রশ্ন তো দূরের কথা, আপনি তার কথাটাও উচ্চারণ করতে পারবেন না। এটাই সত্য, এইরূপ সত্যটাই এখানে বিরাটভাবে প্রকাশ পেল। এবার দ্বিতীয় অবস্থাটা তিনি জিজ্ঞাসা করছেন সেই বিবেকের কাছে, বিবেক পক্ষে কেবা মোর সঙ্গে আছে তরঙ্গ, কেবা আমার সঙ্গে দেবে যাবে এই যুদ্ধের পরিত পতঙ্গ। যুদ্ধে যেমন মানে পতঙ্গ শব্দটা উচ্চারণ আমি এই কারণে করলাম, পতঙ্গের যখন পাখনা গজায় সে মরিবার তরে পাখনা গজায়, যুদ্ধে যখন আমাদের ভিতর থেকে কিছু ফিলিংস আসে সেগুলো মৃত্যুর দিকেই ধাবিত হয়। সেখানে আমি বলতেই পারি বা আপনারা ভাবতেই পারেন, আমাদের ভিতরে যখনই কোনো সর্বনাশী বুদ্ধি আসে তা আমাদের সর্বনাশ করে তোলে। তাই এখানে তিনিও বলছেন যে আমার যোদ্ধার্থী, আমার পক্ষ এবং বিপক্ষ। এবার পক্ষটা কীরকম, আসলে স্নেহের পক্ষে সবসময় কী থাকতে পারে, আর যার মধ্যে কার্পণ্য দোষ এক প্রকার বলতে পারি। একটা জায়গায় তিনি বলেছেন যে আমি বিনা যুদ্ধে 100 চোখ মেদিনী দেব না, আমি খুব আলোচনায় বলেছি আপনাদেরকে যে বিনা যুদ্ধে আমি একটু রাজ্য দিতে পারবো না, সূচক গৃহে একটু মাটি আমার দেওয়া সম্ভব নয়। তাহলে সেখানে তিনি সেই দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র, সেটি হলো আমাদের জীবন, এক কথাই বলতে পারি আমাদের এই শরীর, মায়াবাদী শরীর যার মধ্যে স্নেহ মমতা মায়া ভরে আছে। আপনি এই শরীরের একটি অংশকে ধরে নিতে পারেন ধৃতরাষ্ট্র, যে স্নেহে সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, আদর করে, আপ্যায়ন করে, কিন্তু সন্তান তার পরিণাম কি দেয়, ধিক্কার দেয়। আপনি জানেন একটা মা সন্তানকে পালন করতে গিয়ে কত কষ্ট সহ্য করে, তিনি সন্তান শীতকাল অগ্রহণ মাস, শীতকাল অগ্রহণ মাসে মায়ের কোলে মূত্র ত্যাগ করে দেয়, ভিজা কাপড়ে মা সন্তানকে শুকনো কাপড়ে শুইয়ে নিজে ভিজা কাপড় ভিজা আঁচলটা গায়ে দিয়ে থাকে, তবু সন্তানকে ঠান্ডা রাখতে দেয় না। আর সেই সন্তান একদিন বড় কথা বলে বলে, তুমি আমার জন্য কি করেছো, কতটা করেছো তুমি আমার জন্য। সেই মা তখন যদি যাদ্রেল মা হয় সে তখন একটা প্রমাণ দেয়, একটা প্রমাণ এরকম বেরিয়েছিল কথচারিত একটা গৃহে আমি দেখেছিলাম, সে তার ছেলেকে বলেছিলেন বাবা তোর জন্য আমি অনেক কষ্ট করেছি, আমাকে ফেলে দিস না। ছেলেটি বলল তুমি আমার জন্য এমন কি করেছো, সব মায়েরাই করে। তখন মা শীতকাল ছেলে লেপ গায়ে দিয়ে শুয়ে আছে বউকে সঙ্গে করে নিয়ে, মা ঠিক একদম পাথর থেকে এক বালতি ঠান্ডা জল নিয়ে এসে বউ মা এবং ছেলের গায়ে ছুঁয়ে দেয়, এবং সাথে সাথে ঠান্ডায় কাতর হয়ে চিৎকার দিয়ে বলে তোমার মতিভ্রম হয়েছে মা, তুমি আমাদের গায়ে এভাবে জল ছুঁড়ে মারলে, আমাদের সুখ সহ্য হয় না। বলে বাবা তুমি তো আমাদেরকে আমার প্রতিরাত্রের সুখ নষ্ট করেছো, তোমার পিতার সাথে আমিও এরকম সুখেই সহবাস করতে চাইছিলে, তুমি মাঝখানে জন্মগ্রহণ করে তুমি আমাদেরকে প্রতিদিন এভাবে জলে ভিজিয়েছো, তবু কোনোদিন তোমার ঠান্ডা লাগেনি, আর আজ আমাদেরকে বাইরে বের করে দিয়ে তুমি গরম লেপের তলে জীবনটাকে সুবদ্ধ করছো, এখন তোমার জল লাগলে ঠান্ডা লাগছে বাবা। এই হলো ধৃতরাষ্ট্রের অন্ধত্ব মায়া জীবনের একটা কাহিনী আপনাদেরকে তুলে ধরলাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ভাগবতের বাইরে গীতার বাইরে কথাটা সাংসারিক কথা দিয়ে বোঝাতে হলো, যদিও এটা সাংসারিক কথা দিয়ে বোঝানো উচিত বলে মনে করেছি তাই বললাম। পুনশ্চ এই অন্ধত্ব স্নেহ প্রবল আমাদের এই দেহ সঙ্গে আমাদের আত্মা যিনি সর্বসময় আমাদের সাথে আছেন, তাই সঞ্জয়কে তিনি জিজ্ঞাসা করছেন আমার এই দেহের পক্ষে কে এবং বিপক্ষে কে। আপনি দেখবেন সেখানে অনেকগুলো নাম এসেছে, সেই নামগুলো আমি একটু একটু করে আপনাদেরকে বলবো এবং আপনারা শুনতে পারবেন সেই নামগুলো। প্রথমেই বলেছেন যে আপনাদের পক্ষে গুরু দ্রোণাচার্য সমীপে সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন, আপনাদের পক্ষে দাঁড়িয়ে আছে, আপনার পক্ষে দাঁড়িয়ে আছে দ্রুপদ পুত্র সাক্ষাৎ, এবং আপনার পক্ষে দাঁড়িয়ে আছে ভীষ্ম, আপনার পক্ষে দাঁড়িয়ে আছে দুর্যোধন, আপনার পক্ষে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর যোদ্ধা কর্ণ, মহাবীর কর্ণ।
তথাপি মহারথী কর্ণ আপনার পক্ষে আছে। ভীষ্মকর্ণ, যুদ্ধজয়ী কৃপা এবং অশ্বত্থামা বিকর্ণ, সৌমদত্ত, জয়দ্রত নামক কটি নাম আমি আপনাদেরকে বললাম। এবার আপনি ভাবতেই পারেন, বাবা এই নামগুলোর মধ্যে কী স্বরূপ আছে? অবশ্যই আছে। আপনি জানবেন জগন্নাথের মন্দিরটার মধ্যে যদি একটা স্বরূপ থাকে, রথের মধ্যে যদি একটা স্বরূপ থাকে, গুরুর মধ্যে যদি একটা স্বরূপ থাকে, কৃষ্ণের মধ্যে যদি একটা স্বরূপ থাকে, কৃষ্ণ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন কেনই বা তিনি চতুর্ভঙ্গ হননি, রাধারানী কেনই বা এইরকম সম্মোহিনী মুদ্রায় দাঁড়িয়ে আছেন, রামচন্দ্র কেন ধনুর মুদ্রায় দাঁড়িয়ে আছেন, গৌরাঙ্গ মহাপ্রভু কেন বাহু তুলে আত্মসমর্পণীয় মুদ্রায় দাঁড়িয়ে আছেন, এগুলোর সব কিছুই লজিক আছে, সায়েন্স আছে, অবশ্যই আপনাকে মানতে হবে। দ্যাট রিয়েলাইজেশন টু লর্ড অ্যাপিয়ার্ড, অবশ্যই প্রোটোকল আপনাকে মানতেই হবে। এবার আসছি সেই কথাগুলোতে। ভীষ্ম হলো সেই দলের স্মারক, পূর্ণ সেই দলের একেবারে নায়ক বলা চলে। সেই ভীষ্ম কীরকম নায়ক বলছেন? তিনিই হলেন সেই মহানায়ক যিনি এই যুদ্ধটাকে পরিচালনা করছেন, যুদ্ধটার সেনাপতি, মহান সেনাপতি। এই সেনাপতি ভীষ্ম যিনি সেনাপতিত্ব করছেন, রক্ষিত করছেন সমস্ত। এবার এই ভীষ্মটা আমাদের শরীরে আমাদের মধ্যে কি হতে পারে? গীতার সর্বপ্রথম যুদ্ধে যদি আমি যাই, কারণ গীতায় আপনাকে আমি পরিষ্কার করে যদি বলি, গীতায় কিন্তু শীত গ্রীষ্মের ব্যাপারটা একটু আলাদা, বুঝতেই হবে। আপনাকে শীতে এবং গ্রীষ্মে এক থাকতে বলেছে, তাহলে কি আপনি যেখানে -ডিগ্রি তাপমাত্রা সেখানে আপনি কম্বল গায়ে দেবেন না, বা যেখানে 48 ডিগ্রি তাপমাত্রা সেখানে আপনি কম্বল গায়ে দিয়ে থাকবেন? এটা কি কখনো পসিবল? ভগবান এ ধরনের মূর্খ আচরণ করতে পারেন কি? আসলে না, ভগবান এগুলো বলেননি। শীতে গ্রীষ্মে সম থাকার কথা মানে কোন শীত কোন গ্রীষ্ম এটাই আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমাদের বহু মহাজনেরা পাঠ করেছেন বলেছেন, কিন্তু কখনোই এভাবে ভেঙে বলেন না বলে আমরা কিন্তু জানতে পারি না। দুঃখের বিষয় এখানে, সমাজ তৈরি করার নায়কগুলোই সমাজকে প্রলেপ দিয়ে গেছে, কারণ বর্ষাকালের প্রলেপ চলে না। যেখানে সংসারে প্রতিনিয়ত একটা রেশারেশি চলছে, হানাহানি চলছে, সেখানে প্রলেপ দিলে ব্যাপারটা মিটবে না। সবাই কিন্তু গীতাকে তাচ্ছিল্য এই কারণেই হয়তো করে। আবার এক জায়গায় বলেছে জয়ে এবং পরাজয়েও এক থাকা, এটাও কি এক প্রকার সম্ভব? আবার এক জায়গায় বলেছে সুখে এবং দুঃখে এক থাকা, এটাও কি বাস্তবিক দৃষ্টিতে সম্ভব? আজকে আমাদের ইয়ং জেনারেশন, আজকে আমাদের ইয়ং জেনারেশনের ছেলেপেলেরা এই ধর্মকে অবলম্বন করেন না, কারণ এখানে সমস্ত ইনোসেন্ট কথাবার্তা আছে তাই এটা মনে করেন, কিন্তু আসলে ইনোসেন্ট কথা নয়। কথাটা হচ্ছে ট্রান্সলেশন ঠিক মতো না হলে ইনোসেন্ট বলেই মনে হবে কথাগুলোকে, আসলে কথাগুলোর পূর্ণ ব্যাখ্যা শ্রবণ করা হয় না। শাস্ত্রটি শ্লোকের পূর্ণ ব্যাখ্যা এত সহজ নয়। সমগ্র মানব জাতির জন্য যেখানে কথা হয়েছে সেখানে তিনি আমাদের অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করব না, কুল নারীরা বর্ণসঙ্কর উৎপন্ন করবে, তারা বার্জ্যও হয়ে যেতে পারে, তারা বর্ণসঙ্করের কারণ হতে পারে। তিনি সাক্ষাতে কথা বলছেন, কুল নারীদের একটা সমস্যা তিনি দেখতে পাচ্ছেন। এই যে সমস্যাটা তিনি দেখতে পাচ্ছেন এটা একটা বিরাট ভয়ঙ্কর সমস্যা। তা এই সমস্যাটা দেখতে পেয়ে তিনি কি করলেন? তিনি তখন সত্যভাবে বলতে শুরু করলেন যে না, আমি যুদ্ধ করব না, কেন কুলের নারীরা সকলে বর্ণসঙ্কর। এবার আমি প্রশ্নটা করতেই পারি আপনাদের কাছে, তাহলে কি গীতায় পুরুষ আর নারী নিয়ে কোনো ভাগাভাগি হলো? তাহলে কি গীতা শুধু পুরুষ শৈলতন্ত্রচারীদের জন্যই গীতা, পুরুষদের জন্যই গীতা, নারী জাতির এখানে কোনো স্থান নেই? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা পুরুষ কিবা হয় নারী কৃষ্ণ সেবায় সবাই হয় সম অধিকারী। চৈতন্য মহাপ্রভুর মতন চেতনা প্রবল ব্যক্তি সে একথা বলে গেছেন, স্বয়ং প্রভু ভগবান বলে গেছেন একথা। আর আমার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এর বিরুদ্ধ আচরণ করেন, এটা আপনারা ভুলে যাবেন না। আমি পরিষ্কার করে বলবো যে আমার ভগবান শ্রীকৃষ্ণ এখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কুল নারী কারা এবং কাদের থেকে বর্ণসঙ্কর। বর্ণসঙ্কর মানে বেজন্মা সন্তান, যাদের জন্ম দিতে ইচ্ছে করে না তবু জন্মে যায়। আর কুল নারীরা বৈধব্য হয়ে যাবে, পিতৃপুরুষের পিণ্ড আদি তর্পণ হয়ে যাবে। আচ্ছা আপনি বলুন তো, ভারতবর্ষের বাইরে কোথাও পিণ্ডদান হয়? রাশিয়া, কুয়েত, ভাইজাক, অস্ট্রেলিয়া, লন্ডন, এই সমস্ত জায়গায় কোনো শ্রাদ্ধ শান্তি হয়? কিন্তু এ কথা তিনি তো বলেছেন সমগ্র মানব জাতির জন্য। আমি বলেছি
করছি। একথা আমি সমগ্র বিশ্ববাসীর জন্য বলেছি, বিশ্ববাসীদের মধ্যে মুসলিম, মুসলিমদের তো কোনো শ্রাদ্ধ আদি তর্পণ নেই, খ্রিস্টানদের তো কোনো শ্রাদ্ধ আদি তর্পণ হতে পারে না বা হয় না, আর যে অন্য শিখ বা অন্য অন্য জাতিদের তো এগুলো নেই। তাহলে কি সকল জায়গায় বিভেদের একটা গন্ধ পাওয়া যাচ্ছে? তবে কি যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বিভেদ করে থুয়ে গিয়েছিলেন? আজ থেকে 5,500 বছর পূর্বের কথায় তিনি কি সেই বিভেদটা তৈরি করে থুয়ে গেলেন? একটি শুভ অগ্রহায়ণ মাসে শুভ তিথিতে তিনি কি তবে যুদ্ধেও একটা আগে থেকেই আগাম ঘোষণা করে গিয়েছিলেন? আসলে ব্যাপারটা নয়, আমরা ভুল করছি, আমরা বারবার ভুলের দিকে ধাবিত হচ্ছি, আমরা মনে করছি এটা কেবল একটা হিন্দু সম্পদ, এটা আসলে সমগ্র মানব জাতির সম্পদ, এটা আমরা ভুলে যাচ্ছি। এটা আসলে জীবন বিজ্ঞান। আমরা ছোটোবেলায় যখনই স্কুলে পড়তাম তখন আমাদের দুটো সাবজেক্ট থাকতো, একটা জীবন বিজ্ঞান, একটা ভৌতিক বিজ্ঞান, একটা ভৌতিক বিজ্ঞান, একটা জীবনের সম্বন্ধে বিজ্ঞান, যেটা দেহগত বিজ্ঞান। সেই জীবন বিজ্ঞান হলো শ্রীমদ ভাগবত গীতা। জানি না আপনাদের আমার এই কথাগুলো শুনে কি জানি মনে হতে পারে পাগলের প্রলোভন চলছে, কিন্তু না, কথাগুলো হয়তো অতটা পাগলের প্রলোভন নয়। আপনাদের হৃদয়কে বিদীর্ণ করার জন্য আমি এই কথাগুলো বলছি, এটা সত্য, কিন্তু এমনটা নয় আপনাদেরকে ছোট করতে চাই। আমার উদ্দেশ্য হলো আপনাদের জাগরণ হওয়া উচিত, জেগে ওঠা উচিত। এবার আমি এইটুকু পয়েন্ট নিয়েই আজকে আর আলোচনা রাখবো, পয়েন্টটা আমি বিস্তার করেছি অনেকটা দূর পর্যন্ত। শ্যামসুন্দরীর কৃপায় যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই প্রথম অধ্যায় যার নাম অর্জুন বিষাদ যোগ, যেখানে ক্ষেম ভাবিত ভগবান যেখানে প্রশস্ত করছে করবেন, তার পূর্বেই অর্জুন একটা বিরাট বড় ভূমিকা নিয়েছেন, তার সাথে সাথে ভূমিকা নিয়েছেন আমাদের ভূমিকার সঞ্জয় নিয়ে বলছেন, সঞ্জয় বুঝাচ্ছেন, বিবেক বলছেন আর কি। প্রথম বিবেক বলছে ভীষ্ম হচ্ছে এই জীবনযুদ্ধের সব থেকে বড় একটা দিক, বিপরীত দিকে বসে আছে, সে হলো ভীষ্ম। ভীষ্ম মানে ইচ্ছা, ভীষ্ম মানে হলো ইচ্ছা। আপনার জীবনে আপনার সর্বনাশের মূল কারণ কিন্তু ইচ্ছা। জয় রাধে, জয় নিতাই, জয় গৌরহরি বল। আমি কথাটাকে বারবার বলছি, আপনার জীবনে আপনার সর্বনাশের মূল কারণ কিন্তু হচ্ছে ইচ্ছা। ইচ্ছাই ইচ্ছাই আপনার জীবনকে ভ্রষ্ট করে তুলবে এবং ইচ্ছাই আপনার জীবনে বারংবার সংসারের দিকে আহ্বান করবে। তাই ইচ্ছাকে আপনি কী করে কন্ট্রোল করবেন? এবার দেখুন, ইচ্ছার মায়ের নাম কি গঙ্গা। গঙ্গা শব্দের একটু ভালো করে যদি আমরা রিসার্চ করি তাহলে জানতে পারবো গঙ্গা মানে জ্ঞানোদ্য ধারা, জ্ঞানের ধারা, জ্ঞান থেকেই ইচ্ছার জন্ম হয়। আপনি দেখলেন পাশের বাড়িতে একটা সুন্দর এসি মেশিন বসানো হয়েছে, 48 ডিগ্রি তাপমাত্রা, তো 20 ডিগ্রি তাপমাত্রা লাভ করা যাচ্ছে। আপনি বাড়িতে এসে আপনার স্বামী বা আপনার পরিবারের কাছে আবেদন রাখলেন একটা এসি আনতে হবে, আপনি আনলেন, 6 মাস সেটা ঠান্ডা খেতে খেতে এত সুখ পেয়ে গেলেন, আপনি ওই বাইরেও 22 ডিগ্রি তাপমাত্রা থাকলে ঘরে 10 ডিগ্রি করে ফেলছেন, একসময় নিউমোনিয়া হয়ে আপনার মৃত্যু হচ্ছে। এই যে ইচ্ছার পরিণতিতে আপনার জীবনে একটা বিরাট ভয়ঙ্কর সমস্যা নেমে আসছে। ইচ্ছাই তো মানুষকে বারবার বিপদের দিকে ধাবিত করে, ইচ্ছার কারণেই মানুষ কখনো সন্তুষ্ট হয় না। আমি বলবো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সবাইকে সব কিছু দেন না কেন জানেন? সবাই তাহলে সেটা প্রাধান্য দেবে না। যেমন ভগবান কোকিলকে দিয়েছে সুর, রূপ নিয়েছে কেড়ে, ময়ূরকে দিয়েছে রূপ, তার ইচ্ছাটা নিয়েছে কেড়ে, আর মানুষকে দিয়েছে ইচ্ছা, তার সন্তুষ্টিটা নিয়েছে কেড়ে, আর সাধুকে দিয়েছে সন্তুষ্টি, সংসারটা নিয়েছে কেড়ে। এটা বুঝতে হবে আপনাদেরকে। তাই ইচ্ছার ডেফিনেশন পরিষ্কার করে বোঝানো যায় যে ইচ্ছাই একমাত্র আমাদের জীবনে সেই সেনাপতিত্ব করে যে আমার জীবনকে বারবার বিপদগামী করে তোলে। এবার আসছে তৃতীয় ক্ষেত্রের নাম হলো কর্ম। কর্ম মানে হলো প্রতিষ্ঠা লাভ করার ইচ্ছা। আপনি ইচ্ছায় যখন জীবনযাপন করছেন তখন আপনি প্রতিষ্ঠিত একবার হওয়ার চেষ্টা করবেন। আপনি একটা বড় বাড়ির মালিক হবেন, বড় কিছু হওয়ার চেষ্টা করবেন, তা বড় কিছু হতে গেলে নিশ্চয়ই মাঝারি লোকগুলোকে আপনি পায়ের তলে ফেলবেন, একটু ছোট লোকগুলোকে আপনি পায়ের তলে ফেলে নিজেকে বড় বানাবেন। আপনার এই প্রতিষ্ঠা বৃত্তিটাই কিন্তু আপনাকে আপনার নিজের আপনজন থেকে দূরে নিয়ে যাবে, অর্থাৎ আপনার সর্বনাশের আরেকটা ঘড়ি যার নাম কর্ণ। কর্ণ হলো আপনার প্রতি
প্রতিষ্ঠা, এবার যুদ্ধজয়ী কৃপা, অর্থাৎ কৃপাচার্যের পুত্র কৃপা, কৃপা শব্দের অর্থ করে পাওয়া, সেই করে পাওয়া যুদ্ধজয়ী আপনি তাকে লাভ করবেন তখন যখন আপনি ইচ্ছার সাথে চলবেন, তখনই আপনি আপনি যুদ্ধ করে জয় লাভ করবেন, জয়ী হবেন। কিন্তু দুঃখের বিষয়, এই জয় আপনার ইন্দ্রিয়কে ভোগের দিকে নিয়ে যাবে, কিন্তু আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে না, অর্থাৎ এটাও আপনার নেগেটিভ শক্তি। এর পরেরটি নাম হলো অশ্বত্থামা। অশ্বত্থামা হলো আপনার মন, যিনি চির অমর। মন কিন্তু কখনো মরে না, স্বয়ং ভগবান নিজে বলেছেন, মানুষ মরে গেলেও তার মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় আর চিত্ত তার সঙ্গে সধামে চলে যায়, আত্মার সঙ্গে এই চার যায় এবং আত্মা পাঁচ হয়ে গিয়ে আবার পঞ্চবান রূপে পুনরায় আবির্ভূত হয়। এবার হচ্ছে পাঁচ নম্বর তথ্য, তার নাম হলো বিকর্ণ। বিকর্ণ মানে হলো আপনার বৈধিক অবৈধিক বিবেক জ্ঞানটা হারিয়ে যাওয়া। বৈধিক জ্ঞান এবং অবৈধিক জ্ঞানটা আপনি হারিয়ে একেবারে বিবেক বিবেচনা বিহীন জীবনযাপন করবেন, এটি হলো আপনার জীবনে বিকর্ণ। এই বিকর্ণও কিন্তু আপনার সঙ্গেই আছে, আপনি চেয়ে তাকালেই বুঝতে পারবেন। আপনি বিবেচনা করে দেখতে পারেন না কোনটা ভালো কোনটা মন্দ, আপনি সবসময় যে যা বলে তাই শুনিয়ে জীবনটা কাটান, কিন্তু কখনো ধর্ম, গুরু, শাস্ত্র, মাতা পিতা আদেশ পালন করেন না, আপনি আপনার মতন স্বেচ্ছাচার পালন করেন। এক কথায় বিকর্ণ হলো স্বেচ্ছাচার। দ্বিতীয় হলো যার নাম ভূরিশ্রবা। ভূরিশ্রবা হলো ভূয়সী প্রশংসা। এই ভূয়সী প্রশংসা আপনার জীবনের আর একটা নিদারুণ সমস্যা। আপনাকে কেউ যদি একটুখানি বলে যে আপনি খুব সুন্দর রাঁধতে পারেন, আপনি খুব সুন্দর লিখতে পারেন, আপনি খুব সুন্দর গল্প করতে পারেন, আপনি শুনে একদম গদগদ হয়ে উঠবেন এবং কিছুক্ষণের মধ্যে আপনি তাকে সন্তুষ্ট করতে আপনার ঘরের কিছু টাকা পয়সা, বাড়ির বেশ কিছু মূল্যবান সম্পদ দিয়ে আপনি আপনার ভূয়সী প্রশংসা কিনতে চেষ্টা করবেন, মানে না করে পাওয়ার চেষ্টা, এরই নাম ভূয়সী প্রশংসা। কিছু করলাম না কিন্তু একটু নাম যদি পাওয়া যায়। অনেকেই আছে একেবারে কাউকে কিছু না করে নাম কিনে নাই, আমি ওকে বাঁচিয়ে এনেছি, আমি ওর একমাত্র মালিক, আমি ছাড়া ওর কেউ নেই, আমি ওকে সব দিয়েছি, আমি ওর খাওয়া দাওয়া দিই, আদতেই দেখা যায় শেষকালে সে কিচ্ছুই করেন না, কারণ এই জগতে কেউ কাউকে চালায় না, চালায় একমাত্র শ্রীমান ভগবান, অর্থাৎ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যাই হোক, পয়েন্ট এবার আমাদের কাছে সেই দিক থেকে আলোড়ন তৈরি করছে। এর শেষ পয়েন্টটি হলো দুর্যোধন। আপনার পক্ষে থাকা মহারাজ, মহারাজ আপনার পক্ষে থাকা দুর্যোধন, দুর্যোধনের আর 99 ভাই আপনার পক্ষে আছে। আপনি বলবেন বাবা এটা আমাদের কোন জায়গা, আমি বলবো আপনাদের আপনাদের সঙ্গে থাকা 9 ছিদ্রই হলো প্রথম এই সমস্যার মূল কারণ। 9 ছিদ্র আপনার জীবনে ভীষণ ভয়ঙ্কর দিক। আপনার চোখে দুটো, আপনার নাকে দুটো, আপনার কানে দুটো, এবং আপনার মুদ্রাদার এবং মলদার এবং মুখে একটা, এই দিয়ে টোটাল 9 ছিদ্র। এবং 9 সাথে আপনার 11 ইন্দ্রিয়ের যোগ হয়েছে। 11 ইন্দ্রিয়, 5 হলো কর্মেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় 5 হলো হাত, পা, মুখ, মলদার, মুদ্রাদার, এরা, এবং সঙ্গে সঙ্গে 5 জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই 10, আর তার সঙ্গে রয়েছে বিশেষ মন। মনের 2 একটা অংশ হলো অশ্বত্থামা, আর একটা হলো এই ইন্দ্রিয়যুক্ত মন। এই 10 আর 11, 11 সাথে 9 গুণ করলে আপনি বুঝতে পারবেন 11 = 9, তো 99, অর্থাৎ 99, আর 99 জনেরাই হলো দুর্যোধন, তথা দুর্যোধনের ভাই, যারা প্রতিনিয়ত আপনাকে নরকের দিকে যাচ্ছে, কখনো কারু বস্ত্র হরণ করাচ্ছে, কখনো পরপুরুষের সঙ্গ করাচ্ছে, পরনারীর সঙ্গ করাচ্ছে, কখনো অবৈধ আচরণে ব্যস্ত রাখছে, কখনো অপরের সম্পদ লুটে নিচ্ছে, কাউকে দিয়ে ঘর বাড়ি গড়িয়ে নিচ্ছে, তাকে কিছু দিচ্ছে না, তাকে লুটছে, এরকম বহু কিছু দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন কাউকে টাকা দিয়ে তিনি বলছেন নিয়ে বলছেন আমি নেইনি, দিয়ে বলছেন আমি দেইনি, এরকম বহু কিছু এই দুর্যোধনের জন্যই হয়। যাই হোক, ভগবদ্গীতার প্রসূত আলোচনার মাধ্যমে আমি এই একটা দিক, মানে যেটা ধৃতরাষ্ট্রের পক্ষে
ধৃতরাষ্ট্র শুনে বলছেন, সঞ্জয় এরা তো সকলেই দেখছি খুব বিপদগামী হয়ে আছে, তাহলে আমার বিপক্ষে কারা আছে? আগে মহারাজ, বিপক্ষে যারা আছে তাদের প্রথম জনের নাম ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির হলো আপনার বিপক্ষে, এবং সেহদীপ বিপক্ষে যে দাঁড়িয়ে আছে সে হলো স্বয়ং ধর্ম। ধর্মই আপনার বিপক্ষে মহারাজ। ধর্ম যদি বিপক্ষে থাকে আপনি কতটা জয় লাভ করবেন তা আমি বলতে পারছি না। আপনি ভেবে দেখুন, মায়েরা এবং বাবারা, আমার বন্ধুরা এবং আমার সব পথযাত্রীরা যারা এই দেহরথের রথী হয়ে চলেছেন, ভেবে দেখুন এই যে যে নেগেটিভ পয়েন্টগুলো আমি আপনাদের তুলে ধরলাম, এই নেগেটিভ পয়েন্টগুলো হলো অধর্মের প্রতীক, আসুরিত্বিকের প্রতীক। এই আসুরিত্বিক প্রতীক নিয়ে আপনি কি সত্যি ভগবানের কাছে যেতে পারবেন? পারবেন না। এগুলো যতক্ষণ না আপনি ত্যাগ করছেন, বা এগুলোকে যতক্ষণ, আসল কথা এগুলো ত্যাগ করাও সম্ভব নয়, এগুলোকে পরিচালনা করতে হবে, এগুলোকে ঠিকঠাক জায়গায় একটা মাইনাসে মাইনাসে প্লাস করার একটা শাস্ত্র রয়েছে আমাদের গণিতে। মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই এখানেও বিয়োগে বিয়োগে যোগ করতে হবে। এই বিয়োগটা কি? এই বিয়োগটা হলো আপনার দুর্গুণকে সুগুণের সাথে যোগ করে দেন। মহাসুগুণ দুর্গুণকে নষ্ট করে দেবে, এবং দুর্গুণ সুগুণের সাথে যুক্ত হলে পরমানন্দময় মাধব, গোবিন্দ, কৃষ্ণ, কেশব এবং জগন্নিবেশ জগন্নাথ আবির্ভূত হবে। আপনি ভাবতে পারবেন না আপনার কতটা ডেভেলপমেন্ট হবে। আমি বলবো ডেভেলপমেন্টের প্রথম হলো এদিকে ধর্ম। ধর্মরাজ যুধিষ্ঠির মানে ধ্যান ধারণা ধরে রাখা। এই যে ধ্যান ধারণা ধরে রাখতে যদি আপনি পারেন, সেই নয়টি উপছিদ্র এবং এগারোটি ইন্দ্রিয়ের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। মায়েরা জানবেন, বাবারা জানবেন যে তারা খুব শীঘ্রই গোবিন্দের শ্রীপাদ পদ্ম তথা সর্বজীবের মধ্যে ঈশ্বর অনুভূতি জেগে উঠবে। তখন তার আর ঈশ্বরকে খুঁজতে কোনো মন্দির মসজিদ গির্জায় যেতে হবে না, সে যে কোনো অবস্থায় ঈশ্বর উপলব্ধি করতে শুরু করবে, অর্থাৎ ব্রহ্মনিবিষ্ট হওয়া, প্রতি মুহূর্তে ব্রহ্মের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া। দ্বিতীয় একটি অবস্থান যার নাম ভীম। আপনি বলবেন, বাবা ভীম, ভীমের স্বরূপটা কি? ভীমের স্বরূপটা হলো ভাব। ভীমের স্বরূপ হলো ভাব। ভাব হলো আনমোল, ভাব হলো আনমোল সম্পদ। ধৃতরাষ্ট্র মহারাজ, আপনার পক্ষে ভাব নেই, আপনার পক্ষে ধর্মও নেই, ভাবও নেই, অর্থাৎ এই দেহ যে দেহ মায়াবাদী, সেই মায়াবাদী দেহের পক্ষে কিন্তু ভাব থাকে না। ভাব খুব আনমোল, তাই ভীম খুব বেশি খায় এবং ভীম খুব বলবান, পদ্ম ফুলের মতন। পদ্মফুল কিন্তু দেখতে খুব সুন্দর এবং খুব উপযুক্ত ফুল, কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখা যায় না, কারণ ধরলেই সে নষ্ট হয়ে যায়। তেমনি জন্মায় কিন্তু পাকে, কিন্তু তাকে আপনি, ভাব পাকে জন্মাবে, ভাব পদ্ম পাকেই জন্মাবে, আপনার মতন এই দুষ্ট জীবনেই ভাব জন্মাবে, কিন্তু সেই ভাবকে যদি আপনি ধরে না রাখতে পারেন তাহলে আপনার অভাব জন্মাবে এবং জীবনে আপনার ঈশ্বর অনুভূতি হবে না। ঈশ্বরকে সহজে দেখা যায় না, ঈশ্বরকে দেখলেই যে আপনি একটা বিশাল কিছু করে ফেলবেন এটাও নয়। ঈশ্বরটা উপলব্ধির বস্তু, উপলব্ধি যদি আপনার মধ্যে এসে যায় আপনি সর্বভূতে তাকে দর্শন করতে পারবেন। যাই হোক, দ্বিতীয় অবস্থার নাম ভাব তথা ভীম। মহারাজ আপনার বিপক্ষে আছেন আরেকজন মহারথী যার নাম অর্জুন। অর্জুনের স্বরূপটা কি? সঞ্জয় বিশেষ করে বললেন, মহারাজ অর্জুনের স্বরূপটা হলো সাক্ষাৎ অনুরাগ। অনুরাগ আপনার বিপক্ষে, ভাব ধর্ম এবং অনুরাগ আপনার বিপক্ষে থাকার দরুন আপনি কখনোই কোনো কিছুতেই অনুভব শক্তির ব্যবহার করতে পারেন না, আপনি রিয়েলাইজেশনের মধ্যে থাকেন না, আপনি সবসময় আত্মেন্দ্রীয় অহংকার প্রকাশ করেন, পরমাত্মেন্দ্রীয় অনুভব প্রকাশ করতে পারেন না, অথবা এটাও আপনার বিপক্ষে আছে মহারাজ। মহারাজ বলছেন, সমস্যা তো ভাবি, এ যুদ্ধে জয় কার হবে? বলছে মহারাজ, এ যুদ্ধে জয়ের থেকে ক্ষয় বেশি, জয় হবে কার বোঝা যাচ্ছে না, তবে জয় তারই হবে
যারা ধর্মকে ধরে রাখবে। অর্থাৎ আপনি অনুরাগী হলে আপনার সঙ্গে কিন্তু ভাব থাকা দরকার, আপনি ভাবরূপ হলে আপনার সাথে ধর্ম থাকা দরকার। ধর্ম যদি পালন করতে হয় তাহলে ভাব এবং অনুরাগ উভয়কেই দরকার। এবার দেখে নিন, আপনি পয়েন্টগুলো বুঝে নিন, একটা সুন্দর পয়েন্ট। এরপরে হলো তৃতীয় অবস্থা, অর্থাৎ চতুর্থের নাম হলো সহদেব। মহারাজ সহদেব আপনার বিপক্ষে আছেন। সহদেব মানে সহনশীলতা, সহদেব মানে সহ্য, সহনশীলতা আপনার মধ্যে নেই, আপনি অল্পতেই ভেঙে পড়েন, আপনি সহনশীল নন। এই সহনশীলতা যার মধ্যে আছে সে কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছুকে টেক ইট ইজি করে নিতে পারে, তার কাছে কোনো পলিসি কঠিন বলে মনে হয় না, তিনি সবটাকেই সরল এবং খুব সরল মনে করে জীবনযাপন করতে পারে। এটি হলো আপনার বিপক্ষে পঞ্চম অবস্থা, যার নাম হলো নকুল, অর্থাৎ সমকুল। সব রকম অবস্থায় যিনি অ্যাকসেপ্টেবল, এক কথায় বলতে পারি যিনি সব অবস্থাতেই চলে যেতে পারে, যিনি সর্ব অবস্থাতে সঠিক, কোনো জায়গায় তিনি কখনো ভেঙে পড়েন না, তিনি হলেন নকুল, সমকুল অবস্থায়। এই পাঁচ অবস্থা আপনার সামনে আমি তুলে ধরলাম মহারাজ। আপনার এই পাঁচ বিপক্ষ এবং পাঁচের সাথে মহাজন স্বরূপ কৃষ্ণ আপনার বিপক্ষে আছেন, সারথি স্বরূপে, যদিও উনি আপনার কোনো ক্ষতি করবেন না। এদের সাথে সাথে এদেরই পাঁচ পুত্র আছে এবং এক পুত্র অভিমন্যু, আর একদিকে ঘটজ আদি এরাও আছেন। এদের নামের বিবরণ খুব করে একটা দেওয়ার প্রয়োজন পড়ল না, তবে এই পাঁচ বিষয়টিকে ভালো করে বুঝে নিলে আমাদের জীবনযাত্রায় কিন্তু সমস্যা অনেকটাই কমে আসবে, এবং কমে শুধু আসবে এই নয়, এই জীবনযাত্রাটাও উন্নত হবে। এবার প্রশ্নটা হলো কার সাথে কার যোগ করবো, কীভাবে কার সাথে কার যোগ করলে জীবনের উপলব্ধিটা বড় হবে, এই উপলব্ধিটা কী করে বড় হবে আমি বুঝতে পারছি না, তাই আমি এখানে আর একটুখানি আপনাদেরকে আলোকপাত করে বলবো ওই বুঝতে না পারা কথার উত্তরে। অর্থাৎ এই অবস্থাটা সম্পূর্ণরূপে বর্ত হয়ে নিবর্ত অবস্থা প্রকাশ পেতে শুরু করবে। সাক্ষাৎ স্বরূপাং সচ্চিদানন্দ রূপানায়ম যত যত বলন্তে বলবানো শ্রীপতি পরমেশ্বরায় নীলায়াম করুণাবৎসলাম শ্রী হরি আনন্দ বপু পরমানন্দ গোবিন্দা। পরম অনুভূতির অনুকম্পায় বসে এখানে পরিষ্কার বোঝা যায় যেই অবস্থার সাথে যোগ করে নেওয়া উচিত। আমার প্রথম কথাটি এখানে পরিষ্কার করে পূজ্য শ্রী গুরু মহারাজ বলছেন, কীরকম যে এখানে আপনি আপনার ভীষ্মের সাথে ধর্মের যোগ, অর্থাৎ ইচ্ছার সাথে ধর্মের যোগ করে দিন, তাহলে ধর্মটা পরম আনন্দময় হবে, ইচ্ছার সহিত আপনি ধর্ম পালন করুন। দেখুন, দুটো মাইনাস পয়েন্ট কিন্তু প্লাস হয়ে গেল এখানে, কিন্তু মুহূর্তের মধ্যে আপনার ইচ্ছা এবং আপনার ধর্ম দুজন এক হয়ে গিয়ে ধারণায় রূপান্তরিত হলো, ধ্যানে রূপান্তরিত হলো। এই ধ্যান এবং ধারণার পরিণতিতে ভীষ্মের সাথে আপনি যদি ভাবকে জড়িয়ে দেন, তাহলে ইচ্ছাসক্ত ভাব কিন্তু আপনার ভক্তিপথে আনন্দ দান করতে থাকবে। ভীষ্মের সাথে যদি অনুরাগ জড়িয়ে দেওয়া হয়, মানে অর্জুনকে জড়িয়ে দেওয়া হয়, তাহলে ইচ্ছায় অনুরাগ উৎপন্ন হবে, আপনি যখন তখন অনুরাগী হয়ে উঠবেন। ইচ্ছা, আমার ইচ্ছে করছে আমি কৃষ্ণের সাথে অনুরাগী হব, আমি কৃষ্ণের সাথে অনুরাগ জীবনযাপন করব, এইটি আপনার কিন্তু নেগেটিভ গুণগুলোকে নষ্ট করে পজিটিভ গুণে রূপান্তরিত করে দেবে। এবার দেখুন, ভীষ্মের সাথে সহনশীলতার যোগ করুন, ইচ্ছার সহিত আমি সহনশীল হব, আমি ব্রত পরায়ণ হব, এবং ভীষ্মের সাথে পরবর্তী সময় আমি সমকূল হব, অর্থাৎ সব জায়গায় আমি সমান থাকব, আমার ইচ্ছার স্বরূপ আমি ছেঁড়া কাঁথাতেও খুশি থাকব, আমি বিরাট বড় সুন্দর কম্বলেও খুশি হব, আবার কখনো যদি কিছুই না জোটে তাতেও আমি ভালো থাকবো, কারণ আমার ইচ্ছেতে আমি হ্যাপি থাকবো।
থাকবো, তাহলে বুঝতেই পারছেন পিতামহ ভীষ্মই এই ইচ্ছা স্বরূপে আমাদের দেহের মধ্যে বাস করছে। একটা ইচ্ছা আমাদেরকে নরকগামী করে, আর একটা ইচ্ছা আমাদেরকে স্বর্গগামী করে। একটা ইচ্ছা আমাদেরকে বারবার পাপের দিকে নিয়ে যায়, একটা ইচ্ছাই আবার আমাদেরকে পরমানন্দময় ভগবানের কাছে নিয়ে যায়। দেখুন আপনি গীতায় পরবর্তী সময় পাবেন, অর্জুন ভগবানকে বলছে, হে কৃষ্ণ আমি তোমার এই অলৌকিক লীলা দর্শন করতে ইচ্ছে হচ্ছে। ভগবান তখন তাকে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। পরবর্তী বিশ্বরূপ দর্শনের পরে বলছেন অর্জুন, প্রভু আমার ওই এই রূপ না, আপনার ওই শান্ত রূপটাই দেখতে ইচ্ছে করছে। আবার ইচ্ছেটা শান্ত রূপে পরবর্তীকালে অনুরাগ সহিত সেই রূপ কিন্তু বদলে গেছে। অতএব আপনি বুঝতেই পারছেন ভগবান শ্রীকৃষ্ণের করুণাটা এইভাবে প্রতিবর্ষিত হয়েছে মানব জাতির জন্য, মানব জাতির মঙ্গলার্থে এই পাঁচের ব্যবহার। একটা দিক থেকে আমি শেখালাম, আর একটা হলো এবার দ্বিতীয় পক্ষটি হলো আপনার যেটা নেগেটিভ সত্তা, সেটা হলো দুর্যোধন অর্থাৎ আপনার দুর্বুদ্ধি। আপনার দুর্বুদ্ধি যদি কিনা ভগবত সেবার কাজে ব্যবহার হয়, ধর্মের ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা আর দূর থাকে না, তখন এটা সুবুদ্ধিতে রূপান্তরিত হয়ে যায়। কখনো কখনো দেখবেন জল দুধে মিশিয়ে দিলে কিন্তু জলের আগ্রহ খুঁজে পাওয়া যায় না, তখন সেটা দূর হয়ে যায়। তেমনি দুর্বুদ্ধি যদি আপনি এই পাঁচ তত্ত্বের সাথে মিশিয়ে দিতে পারেন, ধরুন ভাবের সাথে, অনুরাগের সাথে, সহনশীলতার সাথে, সমকূলতার সাথে এবং ধর্মের সাথে, তাহলে কিন্তু আপনি আর দুষ্ট থাকছেন না এবং আপনার 99টি গুণও দুষ্ট আর থাকছে না, তারা কিন্তু সুগুণ সম্পন্ন আছে। খুব কঠিন বলে মনে হবে আজকের আলোচনা, বা আপনাদের রসমতক বলেও মনে হতে নাও পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও আমি বলছি আপনি এটাকে বারবার অ্যানালাইজ করুন, রিয়েলাইজ করুন, আর আমি বলবো বারবার শুনলেই এর থেকে আপনি ধীরে ধীরে মুক্তির পথ খুঁজে পাবেন। দেখুন ভগবানকে দেখাটা বড় বিষয় নয়, ভগবানকে দেখা করবে নিজেকে তৈরি করাটা বড় বিষয়। যুদ্ধটা কিন্তু কঠিন, অর্জুন কিন্তু এই কারণেই বলছেন আমি যুদ্ধ করব না। যুদ্ধের পরবর্তী অংশগুলো আপনি বুঝবেন। তাই যদি প্রথমেই অর্জুন বলছেন আমি ভীষ্ম পিতামহকে মারতে পারবো না, এক কথায় বুঝিয়ে দিচ্ছে যে আমাদের মতন এই ইচ্ছেবাদী ব্যক্তিরা ইচ্ছেকে মারতে পারে না, আমরা আমাদের ইচ্ছেকে মারতে পারবো না। আমরা গুরু দ্রোণাচার্যকে, একটা পয়েন্ট রয়ে গেছে দ্রোণাচার্য, দ্রোণাচার্য মানে দুটো রকমের আচার্য ব্যক্তি, ভা করবো কে করবো না, পাবো কে পাবো না। এই দ্রোণাচার্যও আপনার এই পাঁচের সাথে যুক্ত যদি হয়ে যায়, তাহলে কিন্তু একটা বিরাট বড় পজিটিভ ফল পাবেন। তাহলে কি পজিটিভ ফল হতে পারে, বলছে এই করবো কি করবো না ভাবটা যদি কৃষ্ণ সেবা অর্থাৎ ধর্মের ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে ধর্মরাজের সাথে যুক্ত করে দিন। ভাবের ক্ষেত্রে ব্যবহার হলে ভীমের সাথে যুক্ত করে দিন, আর অনুরাগের ক্ষেত্রে ব্যবহার হলে অনুরাগের সাথে যুক্ত করে দিন, সমকূলতার সাথে ব্যবহার হলে সমকূলের সাথে যুক্ত করে দিন, এবং সহনশীলতার সাথে আপনি যুক্ত করতেই পারেন। এই যুক্তের পরিণতিতে আপনার মধ্যে কিন্তু এই করবো কি করবো না ভাবটা তখন ধরবো এবং ধরাবো ভাবে রূপান্তরিত হয়ে যাবে। আমি আবার পুনশ্চয়ই একই কথাই বলবো, জলের সাথে তেল মিশিয়ে দিলে তেলকে খুঁজে বের করা কিন্তু খুব কঠিন হয়, কারণ তখন সে জলের মধ্যে কোথায় জানি না ক্ষণ ভিন্ন ভিন্ন হয়ে হারিয়ে যায়, ভাসমান হলেও তাকে তুলে আনা সম্ভব হয় না। প্রেম সে বলো রাধে রাধে, এই স্বরূপেই আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। যাই হোক, এভাবেই কর্ণ, কর্ণ মানে প্রতিষ্ঠা, আমি একটু আগেই বলেছিলাম, প্রতিষ্ঠাকে আপনি যদি ভগবানের পথে নিষ্ঠায় ব্যবহার করেন, প্রতিষ্ঠা পূর্ণ নিষ্ঠা, অর্থাৎ আপনি ধর্মের ক্ষেত্রে প্রতিষ্ঠার ব্যবহার করলে আপনি ডেভেলপমেন্ট করতে শুরু করবেন। আপনার প্রতিষ্ঠাটাকে, আপনার প্রতিষ্ঠা চিন্তাটাকে আমি কৃষ্ণ নাম কতটা করবো, আমি হরিকথা কতটা বলবো, আমি হরিকথা কতটা শুনবো, আমি হরিকথায় কতটা ডেভেলপ মানে প্রতিষ্ঠিত হব, আমার নাম যশ প্রতিষ্ঠার দরকার নেই, আমার কৃষ্ণ নাম শ্রবণে প্রতিষ্ঠা হওয়া দরকার। আমি হরিকথা শুনতে শুনতে আমার হৃদয়ে নিষ্ঠা পাওয়া লাগবে, দ্যাট ইজ পজিটিভ লক্ষণ, তখন আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে। আমি বলবো আপনার ভাবের সাথেও যদি একে যুক্ত করে দিতে পারেন প্রতিষ্ঠিত ভাব, দেখবেন প্রতিষ্ঠিত ভাবে হয় ভগবত উদয়, অপ্রতিষ্ঠিত ভাবে হারায় যায় অনুত্তম মানব জীবন ত্রয়, মানব জীবনের ত্রয়টা হারিয়ে যায়। এক্ষেত্রে অনুরাগের সাথেও যদি প্রতিষ্ঠিত অর্থাৎ কর্মকে যোগ করে দেওয়া যায়,
অনুরাগ যুক্ত হইলে প্রতিষ্ঠিত হয় মন, প্রতিষ্ঠিত মনে পায় গোবিন্দ শরণার্থাৎ চঞ্চল মন স্থির হয়ে যায় অনুরাগের সাথে যুক্ত হলে। এইরকম স্থির হতে পারে যেমন গোপীরা 100 বছরের বিরহ এই চঞ্চল মনকে স্থির করে ব্যবহার করে ফেলেছিলেন। তাদের কাছে 100 বছর বিরহতে কখনোই তারা তাদের মন থেকে কৃষ্ণকে বের করে দেয়নি, কারণ অনুরাগ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন, ভারী হয়ে গিয়েছিলেন, এক কথায় বলা যায় বেশ উন্নত হয়ে গিয়েছিলেন। এর পরেরটি হলো ভূরিশ্রব, অর্থাৎ ভূয়সী প্রশংসা। আপনি ভূয়সী প্রশংসাগুলো সম্পূর্ণ ব্যবহার করুন আপনার নিজস্ব সত্তার মধ্যে। যাই হোক, আরেকটা দুটো অংশ রয়ে গেছে আমার বলার মধ্যে, তার একটা অংশ হলো আপনার এই প্রতিষ্ঠা যদি কিনা সহনশীলতার সাথে ব্যবহার করেন, আপনি সহ্য করবার জন্য প্রতিষ্ঠিত হতে পারেন, আপনি কতটা সহ্য করতে পারেন। যেমন একজন লেবার 10টা ইট মাথায় ধরে সহ্যশীল রাখে এবং সে এইভাবেই প্রতিষ্ঠিত হয়েছে, 10টা করে ইট 20টা করে ইট মাথায় বইতে বইতে একদিন সে নাম করা লেবার হয়েছে, সেই এই প্রতিষ্ঠিতে প্রতিষ্ঠিত। তেমনি আপনি পরিণামে কতটা দুঃখ অপমান নিন্দা সহ্য করতে পারেন, এই সহ্যশীলতাই পরবর্তীকালে আপনার পজিটিভ ফল প্রদান করবে। এবার সমকূলতার ক্ষেত্রে প্রতিষ্ঠার একটা ব্যবহার করতেই পারেন, আপনি সমকূল প্রতিষ্ঠিত, আপনি যেখানেই যাবেন সেখানেই ঈশ্বর অনুভূতি দেখতে পাবেন, ঈশ্বর সর্বত্রে আছে, আপনার ভিতরেও আছে, তার ভিতরেও আছে, আপনি বিভেদ আর তখন করবেন না, এটি আপনার জীবনে আরও একটু ডেভেলপমেন্ট করবে। আমি মনে করি আপনার জীবন রথ তৈরি করার জন্য আপনাকে এই প্রতিষ্ঠিত অবস্থা অবশ্যই দিতে হবে, তবে ওই নাম যশ নয়, পিতৃ পরিচয় নয়, যদি কোনো কিছু হয় সেটা হলো আপনার জীবনে পরমানন্দময় ভগবানকে লাভ করার ইচ্ছা, স্বরূপে ভগবানের কাছে যাওয়া এবং দেহরথকে সারথির কাছে স্যালেন্ডার করে দেওয়া, এটি হলো এর স্বরূপ প্রেম সেবন রাধে রাধে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের কৃপায় এই স্বরূপের আলোচনায়, এই তথ্যপূর্ণ আলোচনার মধ্যে আমি আপনাদেরকে ভূয়সী প্রশংসার কথাও বললাম, যেটি ভূরিশ্রবা। ভূরিশ্রবাকেও আপনি পঞ্চপাণ্ডবের সাথে মিলিয়ে দিতে পারেন, পঞ্চপাণ্ডবের সাথে ভূরিশ্রবাকে মিলিয়ে দিলে আপনি ফলটা খুব ভালো পাবেন, কারণ আপনার ধর্ম ভূয়সী প্রশংসার দিকে থাকবে না, সেও হারিয়ে যাবে, তখন আর আপনি আপনার প্রশংসা পছন্দ করবেন না, আপনি ভগবানের প্রশংসা পছন্দ করবেন, ধর্মের প্রশংসা পছন্দ করবেন, ভাবের প্রশংসা পছন্দ করবেন, অনুরাগের প্রশংসা পছন্দ করবেন, সহনশীলতার প্রশংসা পছন্দ করবেন এবং সমকূলতার প্রশংসা পছন্দ করবেন। দ্যাট ইজ অল। এখানে আর একটা জায়গায় আমি বলব যে আপনার জীবনে অশ্বত্থামা অর্থাৎ যে মন, সে মনকেও কিন্তু আপনার পাঁচের সাথে ব্যস্ত রাখতে হবে। অশ্বত্থামাকে ব্যস্ত রাখতে পারলে অর্থাৎ মনকে যদি পাঁচের সাথে ব্যস্ত রাখতে পারেন তাহলে আপনি সর্বসময়ই অমর, আপনার মৃত্যু কোথাও হবে না। সেটা কিরকম? আপনার অনুরাগের সাথে মন, ধর্মের সাথে মন, ভাবের সাথে মন, সহনশীলতার সাথে মন এবং সমগ্রতার সাথে মন। দেখুন যুদ্ধটা কীভাবে তৈরি হয়েছে, অটোমেটিক যুদ্ধ কিন্তু হচ্ছে, এই যে করা না করার মধ্যে যুদ্ধ। এখানে এবার রাজি না রাজির একটা তথ্য রয়েছে, যদিও আজকের টপিকে আর আমি ওখানে যাবো না। এর পরের টপিকটি হলো পরিষ্কার করে বোঝানো জয়দ্রথ বা বিকর্ণ বা যুদ্ধজয়ী কৃপা বা কৃপাচার্য, কৃপাচার্য, এই কৃপাচার্য তথা আচার্যকে আপনি যদি আপনার নিজের কর্মার্থ আচার্যকে ভগবানের সাথে যুক্ত, মানে আপনি পঞ্চ পাণ্ডবের সাথে যুক্ত করে দিতে পারেন, 5টা তথ্যের সাথে যুক্ত করে দিতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো সমস্যা আমার মনে হয় না নেমে আসবে, কারণ আপনি সবটা দিক থেকেই অল ইন অল হয়ে উঠবেন, একটা সময় আপনার আর কোনো কিছুতেই কষ্ট হবে না। কৃপেব কৃপাচার্যায়াম সমীব সমার্থিতাম। এখানে পরিষ্কার বোঝানো যায় অন্যে চ বহু সুরা মদতি তত্ত্ব জীবিতা নানা শস্ত্রা পহারণা জর সর্বে যুদ্ধ বিষাদ্রতা, অর্থাৎ এই বিশারদদের কাছ থেকে আপনাকে জয়ী হতে হবে, কেউ কিন্তু কমতি নয়, এদের সাথেই আপনার যুদ্ধ করতে হবে। পঞ্চপাণ্ডবরা সর্বসময় শ্রীকৃষ্ণকে সঙ্গে রেখেছে, তাই আমি বলবো আপনার ইচ্ছাকেও কৃষ্ণের সঙ্গে রাখতে হবে, আপনার প্রতিষ্ঠাকেও কৃষ্ণের সঙ্গে রাখতে হবে, আপনার দুর্বুদ্ধি যেটাকে সুবুদ্ধিতে রূপান্তরিত করার জন্য আপনাকে কৃষ্ণের সঙ্গে করতে হবে,
আপনার ভাবনাকে কৃষ্ণমুখী করে তুলতে হবে, আপনার লোভ মোহ এগুলোকে কৃষ্ণমুখী করতে হবে। সোমদত্ত পুত্র জয়দ্রত, তিনি হল সাক্ষাৎ লোভ, সেই লোভকেও কৃষ্ণমুক্তি না করে নিলে এই পথে আপনি উন্নত হতে পারবেন না। তাই কৃষ্ণমুখী জীবনযাত্রার জন্য স্বয়ং কৃষ্ণ সচ্চিদানন্দ সাক্ষাৎ ভগবান অনাদির আদি পুরুষ যোগেশ্বর স্বয়ং কৃষ্ণ নিজ মুখে এই মধুবাণী আপনাদের কাছে তুলে ধরেছেন। আমি তার কিছুটা আলোচনা করে আপনাদেরকে পরিবেশন করলাম। এতে যদি কোথাও অপরাধ হয় ক্ষমা মার্জনা করবেন এবং রাধারানীর কৃপায়।